এদিকে ইডির হাতে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরেই তার তীব্র প্রতিবাদ জানানো হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সাংগঠনিকভাবে এর প্রতিবাদে ধিক্কার মিছিল বের করেছে তৃণমূল কংগ্রেস, যে ধিক্কার মিছিলে সামিল ছিলেন। আজকে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে যে ধিক্কার মিছিলে বের হয় তৃণমূল কংগ্রেস, সেই ধিক্কার মিছিলে সামিল ছিলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিল উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে। সেই মিছিলে উপস্থিত ছিলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রথীন ঘোষের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চলতি মাসের একেবারে গোড়ায় পুজোর আগে তার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালায় এবং গভীর সকালবেলা গিয়ে গভীর রাতে সেখান থেকে ইডির তদন্তকারী আধিকারিকরা বেরিয়েছিলেন এবং তারপরে বর্তমান খাদ্যমন্ত্রীর পরেই পুজোর পরেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে হানা দেয় ইডি। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। গতকালই দশ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে এবং আজকেই দেখতে পাওয়া গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনায় মিছিল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দিয়ে। ভক্তি, এই মিছিলের পক্ষ থেকে ঠিক কি স্লোগান তুলেছে তৃণমূল কংগ্রেস, রথীন ঘোষই বা কি বলছেন? দেখো, আজকে বারাসাত সাংগঠনিক জেলায় বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকে গ্রেপ্তারের প্রতিবাদে। পাশাপাশি মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেস তারাও একটা প্রতিবাদে মিছিল করে, একটা বড় মিছিল করে। সেটি মধ্যমগ্রাম চৌমাথার থেকে মধ্যমগ্রাম স্টেশন থেকে আবার চৌমাথা এসে শেষ হয়। তারা মূলত যে স্লোগান রেখেছে যে বিজেপি চক্রান্ত করে মন্ত্রী এমএলএদের ফাঁসানোর চেষ্টা করছে, পাশাপাশি একশো দিনের কাজ আবাস যোজনার টাকা দিচ্ছে না, এটা নিয়ে কিন্তু সকাল থেকে, এই যে আজকে লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর দিন যে শহরতলিতে যে ভিড় থাকে সেই ভিড় কেটে অর্থাৎ তারা কিন্তু রাস্তার উপর দিয়ে একটা বড় মিছিল করে এবং খাদ্যমন্ত্রী সেই মিছিলে পা মেলান এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন যেভাবে আমাদের আমাদের অর্থাৎ তৃণমূলকে বিজেপি এবং তারা বলছে শুভেন্দুর কথা যে চক্রান্ত করে তারা কিন্তু এইভাবে গ্রেপ্তার করছে এবং তাদের হ্যারাস করা হচ্ছে এবং বিভিন্ন বাড়ি অর্থাৎ তাদের এমএলএ এমপিদের বাড়ি ছাড়াও তাদের যে নিজস্ব কিছু পরিচিত লোক আছে তাদেরকে বাড়িতে তারা হানা দিচ্ছে, তারই প্রতিবাদে তারা কিন্তু মিছিল করে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে যেভাবে তারা গ্রেপ্তার করেছে অর্থাৎ ইডি গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে এই মিছিল করে এবং তারা বলে যতক্ষণ না এই ধরনের প্রতি মানে তারা যে করছে চক্রান্ত তারা অস্থির হবে ততক্ষণ তারা কিন্তু এইভাবে তারা প্রতিবাদ করবে রাস্তায় নেমে। আজকে কিন্তু তারা মধ্যমগ্রাম জুড়ে বিভিন্ন জায়গায় মিছিল সংগঠিত করে এবং খাদ্যমন্ত্রী বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সে মিছিলে পা মিলান এবং স্লোগানও দেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের পাশাপাশি বনগাঁতেও দেখতে পাওয়া গেল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডির গ্রেপ্তারির প্রতিবাদেই এই প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ মিছিল বের হয়। গাইঘাটার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই তাঁর এলাকাতেই প্রায় বলতে গেলে বনগাঁতে এই মিছিল বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ইডি যেভাবে গ্রেপ্তার করেছে তা গভীর ষড়যন্ত্র, সে কথা গতকালই সিজিও কমপ্লেক্সের থেকে বেরোনোর সময় বলেছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তারপরে এবার খুব স্পষ্ট ভাষাতেই সাংগঠনিকভাবেও তৃণমূল কংগ্রেস একই কথা বলছে এবং গভীর ষড়যন্ত্রের কথা যেমন বলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তেমনি একের পর এক মন্ত্রী সেই কথা বলেছেন। সাংগঠনিকভাবে মিছিল বার করে স্লোগানও দিচ্ছে তৃণমূল কংগ্রেস একই রকমভাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী একই কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক সত্যিই অসুস্থ, এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, বনগাঁতে কোথায় এই মিছিল বেরিয়েছিল, এই মিছিলের নেতৃত্বে কে ছিলেন, কি বক্তব্য এই মিছিলের পক্ষ থেকে? দেখো অঙ্কুর, আজকে সকাল 11টা নাগাদ
গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় একটি মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। এটা গতকাল যে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে ইডি, তার প্রতিবাদে এই মিছিল, যেখানে প্রায় কয়েক হাজার গোবরডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকা থেকে মানুষ তারা কিন্তু জড়ো হয়, এক জায়গায় আসে এবং তারা এগারো নাগাদ একটা প্রতিবাদ মিছিল করে। গোবরডাঙ্গা বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে তারা শেষ স্টেশন লাগোয়া একটি জায়গায় মিছিল শেষ করে এবং একটা প্রতিবাদ সভা হয়। তাদের যেটা বক্তব্য যে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে ইডি অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবং বিজেপির পরামর্শ মতো তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আগামী দিন যে ২৪ সালে যে লোকসভা নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে দিতে এবং তাদেরকে ভয় দেখাতে এই ধরনের গ্রেপ্তার বলে উল্লেখ করেন। এবং এই মিছিলে নেতৃত্ব দেন গোবরডাঙ্গা পৌরসভা চেয়ারম্যান শঙ্কর দত্ত এবং সহ বিভিন্ন ওয়ার্ডের যে কাউন্সিলর তারা কিন্তু এই ওয়ার্ডের নেতৃত্ব দেন এবং কয়েক হাজার লোক এই মিছিলে হাঁটেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল।